মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অর্জন করলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের ছাত্রী স্বর্ণালী ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের ছাত্রী স্বর্ণালী ঘোষ। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে রামকৃষ্ণ মিশন ব্যারাকপুরের প্রধান ভবন 7 নম্বর রিভারসাইড রোডে মাকে নিয়ে আসেন স্বর্ণালী ঘোষ। তাকে রামকৃষ্ণ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ সংবর্ধনা জানান। তার হাতে তুলে দেন 10,000 টাকার চেক ও পুস্তক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বর্ণালী ঘোষ জানান, তিনি আগামী দিনে গবেষক হতে চান। আশা একটু একটু করেছিলাম, মানে আশা ছিল যে 680-র মধ্যে 680-র ঘরে নাম্বারটা থাকবে, আর একটা ইচ্ছে ছিল যে মেরিট লিস্টে হয়তো নামটা উঠবে। সো 50-50 চান্স ছিল যে হবে, মেরিট লিস্টে নামটা আসবে। মাকে দেবো সম্পূর্ণ, বেশিরভাগটাই মাকে দেবো, কারণ কি ছোটোবেলা থেকেই মা খুব কষ্ট করে আমাকে বড় করেছেন। সো অবভিয়াসলি কৃতিত্বটা মায়েরকেই দেবো, এবং তারপরে শিক্ষক শিক্ষিকারা, বন্ধু বান্ধবেদেরকে, এরা তো আছেই। স্কুল থেকে সহযোগিতা পেয়েছি, ফাইন্যান্সিয়ালি পেয়েছি, আর পড়াশোনার দিক থেকে আমাদের টিচাররা খুব ভালোভাবে বোঝাতেন এবং খুব পেশেন্ট ছিলেন। বিভিন্ন রকম ছোটো ছোটো ক্লাস টেস্ট নেওয়া হতো, যার ফলে সাবজেক্টটার আন্ডারস্ট্যান্ডিং বুস্ট হতো, একটা রিভিশনের মধ্যে থেকে থাকতাম আমরা। গল্পের বই পড়তে খুব ভালোবাসি, এছাড়া গান শুনতে, গান করতে, কবিতা লিখতে, এই সব করতে ভালোবাসি। মায়ের কোন হাতে রান্নাটা প্রিয়, যেটা আজকে এই এত ভালো রেজাল্ট করতে পারে? আমার পোলাও খেতে সবচেয়ে ভালো লাগে, আজকেই খাবো না হয়তো, পরে অন্য কোনো দিনও খাবো। এরপর আগামী দিনে কোন, আগামী দিনে ইচ্ছে আছে হয় রিসার্চ করার অথবা ডক্টরেট প্রফেশনে যাওয়া। অপরদিকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ জানান, আগামী দিনে স্বর্ণালীর উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো ধরনের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন তারা। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এই অঞ্চলে যে স্কুলগুলো চালায় এবং আমরা যথেষ্ট মনোযোগ দিয়ে পড়াই, তালিকায় নাম উঠেছে খুব ভালো, তালিকায় নাম না উঠলে আমার খুব খারাপ লাগতো না, কারণ আমরা যেভাবে পড়াচ্ছি আমরা জানি যে এরা মানুষে উঠবে। এখনকার দিনে একটা ট্রেন্ডে তালিকায় নাম উঠলে খুব আনন্দ হয়, না উঠলে খারাপ লাগে, কিন্তু আমার মতে ভালো নম্বর পাক, মানুষে উঠে, এটা আমি চাই। এটা তো স্বাভাবিক, একটা স্টুডেন্ট ভালো করলে অন্য স্টুডেন্ট ইন্সপায়ার্ড হয় এবং তার ইন্সপিরেশন পায়। আমাদের যেহেতু এই ব্যারাকপুর সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট মাধ্যমিক দেয়, এবারে 869 জন দিয়েছে, সবাই পাস করেছে, যদিও এবারে ফার্স্ট ডিভিশনের হার খুবই কম, 12%, কিন্তু আমাদের এখানে প্রায় 70% ফার্স্ট ডিভিশন পেয়েছে। তো আমাদের পড়াশোনার ধারাটা আমরা আরও ভালো করতে চাই, বিশেষ করে মেয়েদের মধ্যে আমাদের পড়াশোনার ব্যবস্থাটা খুব ভালো। আপনারা জানেন নিবেদিতা বিদ্যাপীঠ বা সারদা কন্যা বিদ্যাপীঠ, মেয়েরা প্রচুর ভালোভাবে পড়াশোনা করে এবং প্রতিবারে প্রায় মেয়েরাই ভালো রেজাল্ট করে, এবং এতে আমরা আরও খুশি, কারণ স্বামীজি চেয়েছিলেন যে একটা মেয়ে যদি শিক্ষিত হয় টোটাল ফ্যামিলি শিক্ষিত হবে। সেক্ষেত্রে আমরা খুবই গর্বিত যে আমাদের ছাত্রী এ স্বর্ণালী ঘোষ দশম স্থান পেয়েছে, আগামী দিন আশা করি আরও ভালো রেজাল্ট আমরা করতে হবে। হ্যাঁ, 10,000, আমি তো বললাম যে কোনো সাহায্য, আর্থিক, একাডেমিক, এবং আমরা চাই যে সে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে পড়াশোনা করুক, অ্যাডমিনিস্ট্রেশনে যাক, অর্থাৎ আইএএস, আইপিএস বা WBCS, এগুলো আমাদের একটা ইচ্ছা, কারণ একটা আইএএস অফিসার হলে প্রচুর লোককে সাহায্য করতে পারে, এটা আমাদের, আমরা মোটিভেট করি, এখন অনেকে শোনা, অনেকে শোনে না, তবে আমাদের মিশনের তরফ থেকে আমরা চাই আমাদের স্টুডেন্টরা যদি সিভিল সার্ভিসে যায় তা সমাজের সেবার বেশিভাবে করতে পারে। অনেক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।